বন্ধুত্বে আলো, বন্ধুত্বে ভয়, বন্ধুত্বে শক্তি, বন্ধুত্বেই জয়। এই স্লোগানকে চাঁদপুরের কচুয়ায় বন্ধুত্বের বন্ধন স্মরণীয় রাখতে এসএসসি 98 ব্যাচের জাগরিত বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কচুয়ায় হযরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে এসএসসি 98 ব্যাচের আয়োজনে বন্ধুত্বের মিলন মেলার আয়োজন করা হয়। দিনভর এই মিলন মেলায় আড্ডা, পরিচিতি সভা, আপ্যায়ন, ক্রীড়ানমনজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠিত হয়। এতে সার্বিক পরিচালনায় ছিলেন অনলাইন এসএসসি 98 ব্যাচ কচুয়া গ্রুপ ক্রিয়েটর রাসেল মেহেদি, অ্যাডমিন মইন উদ্দিন তালুকদার রিপন, পাটোয়ারি কামরুল ইয়াসমিন বেগম, বোরহান উদ্দিন, রনি শরীফ, এনায়েত হোসেন, শরীফ হাসান, শির কুমার পোদ্দার, আব্দুল হাই, শাহ আলম সিকদার, আলী হায়দার, বেলায়েত টিটু ও শাহাদাত হোসেন জুয়েল সহ আরও অনেকে। এ সময় এসএসসি 98 ব্যাচের বন্ধু ও তাদের প্রিয়জনদের দীর্ঘদিন পর একসাথে পেয়ে আনন্দে মেতে উঠেন সকলে। শ্রম অর্থ দিয়ে পাইলট স্কুলস ফ্রেন্ডস অ্যাকচুয়ালি আসি, সবাই দোয়া করবা আমি যখন আমার ছেলে মেয়েদেরকে ঠিকমতো মানুষ করতে পারি। আমার ছেলেরা ঢাকা সিটি কলেজে পড়ে। সো যখন আমরা কেউ পরিচিত হব সবার সাথে, ফ্রেন্ড আছে অনেক ফ্রেন্ড, বাট মনের মতো 98 ব্যাচের মতো ফ্রেন্ড পাই না। সো সব কাজ বাদ দিয়ে আজকে আমরা এখানে। আসসালামু আলাইকুম, আমি রমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পরবর্তী প্রজন্মের কাছে নিজেদেরকে একদম রোল মডেল হিসেবে উপস্থাপন করতে পারি। আমি রবীন্দ্র দত্ত, কটিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের 9।